এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ইফতারিতে সময় খুবই কম, তাই শর্টকাটে খিচুড়ি করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে ইফতারের জন্য শর্টকাটে খিচুড়ি করব। আলুগুলো সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিব। খুব বেশি বাজবো না, আলুগুলো উঠিয়ে নিয়ে যাবে। এখানে একটা অসুবিধা হয়ে গেছে, ক্যামেরাটা হঠাৎ অফ হয়ে যাওয়াতে আপনাদেরকে ডিটেলস দেখাতে পারি। মানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে তেলের ভিতরে কিছুক্ষণ ভেজে তারপর প্রায় 2 ফোঁট পরিমাণ চাল, চাল ডাল মিলিয়ে এটার জন্য পানি দিয়ে নিলাম 1 লিটার পরিমাণ দিয়ে মশলা হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়ে একটু ফুটে ওঠার পর দিয়ে দিলাম চাল। এখন 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার মজাদার আলু টমেটো দিয়ে খুব মজার একটা খিচুড়ি, শর্টকাটে খিচুড়ি। এখানে আবার কিছু গোটা মসুর ডাল অ্যাড করে নিছি, সিদ্ধ করে ফ্রোজেন করে রাখা গোটা মসুর ডাল। এখন দিব কিছু ধনিয়া পাতা আর খুব সামান্য ঘি উপরে একটু ছড়িয়ে দিব। খিচুড়িটা মাস্ট ধনিয়া পাতা লাগবেই, আর যাদের কাছে ঘি নাই তারা দিতে পারেন 1 টেবিল চামচ সরষের তেল, সেটাতেই ঘিয়ের কাজ হবে। সরষের তেলের ফ্লেভারটা খিচুড়ির সাথে খুব ভালো যায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই রমজানের মাসে, সিয়াম সাধনার মাসে আমরা সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।